चलते चलते राख हम बिन जले हो गए बुझ गए दिए प्यार के
हमको भी है प्यार तुमको भी है, तो ये क्या सिलसिले हो गए। दिल है के मानता नहीं, मुश्किल बड़ी কিশোর কুমার এবং কুমার শানুর কণ্ঠে কিছু এভারগ্রিন গান শুনলেন। ওল্ড ইজ গোল্ড, পুরনো দিনের কিছু এভারগ্রিন গান। নমস্কার, আমি অমিত কুমার আর আপনারা দেখছেন অরুণটি কল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। কিছু পুরনো দিনের এভারগ্রিন গান শুনলেন কিশোর কুমারের কণ্ঠে এবং কুমার শানুর কণ্ঠে। যে গানগুলো আজও অমর, সারা জীবন অমর হয়ে থাকবে, একেবারে চির অমর হয়ে গেছে এই গানগুলো। এই গানগুলো পুরনো হলে কী হবে? এখনও যারা নতুন প্রজন্ম আছে তাদের কাছেও এই গানটি সমান হারে জনপ্রিয়। আজকে আমি আপনাদের কিছু লেবু বাগান দেখাবো এবং আরও কিছু ফুল দেখাবো। আমি আজকে একটি নতুন নার্সারিতে গিয়েছিলাম, দেখুন এই যে একটি কমলালেবু, সুন্দর একটি টবের উপরে ছোট্ট একটি কমলালেবু গাছ। সেই গাছে একবারে কমলালেবু ভরে আছে দেখার মতো। এরকম ছোট ছোট টবের উপরে যে কোনো ফলের চারা আছে, আপনি যে ফলই বলবেন না কেন, সব ধরনের ফলই এই টবের উপরে এখানে আছে এই নার্সারিটি। নার্সারিটিতে প্রায় 16 বিঘা জমির উপরে অবস্থিত। দেখুন পিছনে এই যে কতগুলো, এগুলো হচ্ছে এখনও ফুল ধরে আছে, এখনও ফল আসেনি।
এই যে দেখুন ফুল ধরে আছে, অসাধারণ কিছু ফুল আছে, ফল আছে, যেগুলো সচরাচর আমাদের এখানে দেখা যায় না। দেখতে থাকুন কিছু নার্সারির ফুল এবং ফলের বাহার। নমস্কার, আমি অমিত কুমার আর আপনারা দেখছেন অরুণ টেকল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। একটি নার্সারির কিছু ছবি আপনাদের সামনে তুলে ধরেছি, অসাধারণ দৃশ্য। এবার দেখুন কিছু ফুল, জানি না এই ফুলটির নাম কি, অনেকটা দেখতে জবা ফুল টাইপের। আমি আগের ভিডিওতে আপনাদের বলেছিলাম যে বিভিন্ন প্রজাতির বিভিন্ন কালারের জবা ফুল দেখা যায় এখানে, বিভিন্ন কালারের। এটা কিন্তু দেখতে জবা ফুলের মতো, কিন্তু এটা জবা ফুল নয়, এটা একটি অন্য ধরনের ফুল, একেবারে জবা ফুল টাইপেরই। যদি আপনারা জেনে থাকেন কি ধরনের ফুল এটা, অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন। আমি একটু জুম করে আরেকটু দেখাচ্ছি ভালো করে। দেখতে থাকুন কিছু অসাধারণ সুন্দর সুন্দর লেবু। এখানে কমলা লেবু আছে, শরবতী লেবু আছে, বিভিন্ন প্রজাতির, আর যত রকম টক ফল আছে সেগুলোও আছে। আমি ছোট ছোট কিছু মানে ই লেবু দেখাবো, সেই লেবুগুলোর নাম ঠিক আমি বলতে পারছি না। আমি আরেকটি কথা বলবো, সেটা হচ্ছে অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছে যে আমি কোন অ্যাপ দিয়ে ভিডিও এডিট করি, মোবাইল দিয়ে ভিডিও এডিট করার জন্য কোন অ্যাপটি সবথেকে বেস্ট। দেখুন মোবাইল দিয়ে ভিডিও এডিট করার জন্য অনেকগুলো অ্যাপ আছে, প্লে স্টোরে বিভিন্ন রকম আপনারা অ্যাপ পাবেন, যেমন ফিল্মোরা পাবেন। ফিল্মোরা যদিও ওটা ল্যাপটপ ডেস্কটপের জন্য, তাছাড়া ভিএন আছে, পাওয়ার ট্র্যাক্টর আছে, ইনশট আছে, কাইন মাস্টার আছে। আমি বিশেষ করে আমি কাইন মাস্টার ইউজ করি। কাইন মাস্টারে যেসব সেটিংসগুলো আছে সেই সব সেটিংস কিন্তু অন্য সব অ্যাপে নেই, যে কারণে কিছু কিছু মানে সেটিংসগুলো খুবই আমাদের প্রয়োজন। যেমন কার্টুন ভিডিও যদি তৈরি করতে হয়, আমি তো কার্টুন ভিডিও তৈরি করি, কার্টুন ভিডিও তৈরি করতে গেলে কিছু কিছু সেটিংস যেগুলো অন্য সব অ্যাপে পাওয়া যায় না সেইগুলো এখানে করতে হয়, আর নাহলে কার্টুন ভিডিও তৈরি করা যায় না। তাই কার্টুন ভিডিও তৈরি করতে গেলে আমাদের কাইন মাস্টার দরকার। আর আমি মনে করি ইউটিউব ভিডিও তৈরির জন্য মোবাইল দিয়ে যারা এডিট করি, 90% ইউটিউবার কাইন মাস্টার ইউজ করে, কেননা কাইন মাস্টার ইউজ করা অনেক ভালো, অনেক সুবিধা, তারপরে বড় বড় করে দেখায় পুরো ফুল স্ক্রিন নিয়ে। কিন্তু আপনি ভিএন যখন করবেন তখন ছোট ছোট লেখাগুলো আপনি বুঝতে পারবেন না, তারপর অপশনগুলো আপনি ঠিক সঠিকভাবে ব্যবহার করতে পারবেন না। কিন্তু বর্তমানে কাইন মাস্টারে একটি প্রবলেম আছে, ওয়াটারমার্ক ছাড়া যে কাইন মাস্টারটি আছে সেই কাইন মাস্টারটি কিন্তু পাওয়া যাচ্ছে না। আর আপনার প্লে স্টোরে যে কাইন মাস্টার আছে সেই কাইন মাস্টার ওয়াটারমার্ক আছে, তাহলে ওয়াটারমার্ক ছাড়া যদি কাইন মাস্টার নিতে চান তাহলে আপনার ই করতে হবে, প্রিমিয়াম করতে হবে পয়সা দিয়ে। ফ্রিতে ওয়াটারমার্ক ছাড়া কাইন মাস্টার এখন বর্তমানে পাওয়া যাচ্ছে না। আর অনেক সময় ফ্রিতেও পাওয়া যায়, তাতে অনেক প্রবলেম হয়। যেমন আমি ফ্রিতে কাইন মাস্টার ইউজ করি ওয়াটারমার্ক ছাড়া, কিন্তু এটা কী প্রবলেম হয় জানেন? প্রবলেম হয় খুব হ্যাং করে, আপনি সঠিকভাবে কাজ করতে পারবেন না, বারে বার হ্যাং করবে, দাঁড়িয়ে যাবে, খুব প্রবলেম হয়। কিন্তু যখন ওয়াটারমার্ক যে কাইন মাস্টারটি আছে প্লে স্টোরে সেটাই কিন্তু কোনো হ্যাং ট্যাং করে না, নর্মালভাবে এডিট করা যায়। কিন্তু ফ্রিতে ওয়াটারমার্ক ছাড়া কাইন মাস্টার ইউজ করলে খুব প্রবলেম হয়, হ্যাং করে। এবার যারা ছোট ইউটিউবার আছে যাদের ইনকাম কম, তারা তো প্রিমিয়াম করতে পারবে না, প্রিমিয়াম করতে গেলে অসুবিধা হবে, কেননা ইনকাম কম। যখন ইনকাম বেশি হবে তখন সে প্রিমিয়াম করতে পারবে। তাই আমার মতে ওয়াটারমার্ক যে কাইন মাস্টার আছে প্লে স্টোরে ওইটাই ব্যবহার করা উচিত, সামান্য একটু ওয়াটারমার্ক, তাতে খুব একটা প্রবলেম হয় না। আর
যাদের ওয়াটারমার্কে প্রবলেম হয় তারা অন্য অ্যাপ ইউজ করবেন, যেমন ভিএন আছে, ভিএনে কিন্তু কোনো ওয়াটারমার্ক থাকে না, কিন্তু পাওয়ার ডিরেক্টর, ইনশট এগুলো কিন্তু ওয়াটারমার্ক থাকে। আর ভিএনও যেসব সেটিংস আছে সেই সেটিংসগুলো কাইনমাস্টার আছে সেম সেটিংস, কিন্তু ভিএনে কী হয় একটু ছোট ছোট প্রবলেম হয় একটু দেখতে, যেমন কাইনমাস্টারে পুরো ফুল স্ক্রিন আসে, ভিএনে কিন্তু তা না। তাই যাদের ওয়াটারমার্ক নিয়ে প্রবলেম আপনারা ভিএন ব্যবহার করতে পারেন, ভিএনও খুব ভালো। আর ভিএনে সব থেকে ভালো কি, ভিএনে হচ্ছে আপনি কালার গ্রেডটা করতে পারবেন, আপনি কাইনমাস্টারে আলাদাভাবে কোনো কালার গ্রেড করতে পারবেন না, কিন্তু ভিএনে পারবেন। যেমন ব্লু আলাদাভাবে করব, গ্রিন আলাদাভাবে করব, রেড আলাদাভাবে করব, হোয়াইট আলাদাভাবে করব, কিন্তু আপনার কাইনমাস্টারে কী হয় স্যাচুরেশন একবারে বাড়াতে হয়, একবারে বাড়ালে সবগুলো একবারে বাড়বে, কিন্তু ভিএনে কী হয় প্রতিটি কালার আলাদা আলাদাভাবে বাড়ানো যাবে, কমানো যাবে। সব থেকে ভিএনে এই সুবিধাটা আছে। এই সুবিধা আপনার ইসেও আছে ফিল্মোরায়, কিন্তু ফিল্মোরায় কিন্তু আপনি মোবাইল দিয়ে করলে প্রবলেম হবে, মোবাইল দিয়ে করলে কী হয় 1080 আপনি এক্সপোর্ট করতে পারবেন না। আর তাই ফিল্মোরাটা হচ্ছে অরিজিনালি ডেস্কটপ সাইডের জন্য। আশা করি ভিডিওটি ভালো লাগবে, যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।